পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দাঁদপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশন ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে, গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর ও বিজেপির এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। বুথের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। কেশপুর আজ বারে বারে উত্তপ্ত হয়ে উঠল। বিজেপির মহিলা পোজিং এজেন্টের উপর হামলার ঘটনায় সকালে উত্তপ্ত হয়েছিল এলাকা। এরপর দুপুরের দিকে বিজেপি প্রার্থীর গাড়ির উপর রড, বাঁশ, ইট দিয়ে হামলা করা হলো। আক্রান্ত হলো সংবাদ মাধ্যম, ভাঙচুর করা হলো অন্যান্য গাড়িও। সব মিলিয়ে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় কেশপুর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 8 জন।